রিসেন্টলি টেক্কা ট্রেলারটা দেখলাম ভাই বিশাল কিছু হয়েছে তেমন কিছু না ট্রেলারটা যে একদমই মানে দারুণ নয় দেখে বলবো দারুণ লাগছে এমন কিছু নয় কিন্তু সিজিৎ মুখার্জির সিনেমা দেব আছে তো এক্সপেক্টেশন হাই থাকে ডায়লগ রাইটিং সিজিৎ মুখার্জি সবসময় ভালো চতুষ্কোণ বলো বা দশমত আগের বছর এসেছিল ডায়লগগুলো দারুণ ছিল ওই জন্য সিনেমাটা ধরে রেখেছিল তো টেক্কাতেও ভালো ভালো ডায়লগ আছে কিছু গালাগালি আছে প্রথমে ওয়ার্নিংটা আসে তো বেশ ভালো লাগছে দেবের মুখে প্রথমবার এরকম আওয়াজ শোনা যাবে তো দেখতে বেশ ভালো লাগবে তো ডায়লগ গুলো খুবই ভালো যে এখানে বলছে যে আপনি এখানে ঘণ্টাখানে শুন করতে এসছেন ডায়লগুলো খুবই ভালো তো আপনি বলে আজকেই জয়েন করুন তখন বলি ইয়েটা মাথায় উঠে গেছে ওই জায়গাগুলো খুবই ভালো সিজিৎ মুখার্জির সিনেমায় ডায়লগ খুবই ভালো থাকে নর্মাল হস্টেজ ডামার মতোই মনে হচ্ছে কিন্তু সিজিৎ মুখার্জির এখানে টুইস্ট থাকবে এটা যদি প্রেডিক্টেবল হয় তো ভালো লাগবে না আর যদি আনপ্রেডিক্টেবল হয় তো আরও ভালো লাগবে সিনেমাটার মধ্যে কিন্তু খুবই ভালো হতে চলেছে আর এখানে পারফরমেন্স সবার দুর্দান্ত হবে আমি দেখেই বুঝতে পারছি টিসারটাতেও ভালো লেগেছে ট্রেলারটাতেও ভালো লেগেছে এবার দেখা যায় গল্পটাকে সিম্পল একটা গল্প হস্টেজ ডামাকে কতটা ইন্টারেস্টিংভাবে কতটা স্টোরিটা গ্রেপিংভাবে ধরতে পারে ভালো হ যদি স্ক্রিন প্লে ভালো হয় তো খুবই ভালো হবে ঠিক আছে গ্রেপিং করতে হবে সে জায়গাটাকে তো দেখে ঠিকঠাকই লাগছে বলবো না খুব দারুণ লেগেছে কিন্তু ভালো লাগছে দেবের পারফরমেন্স এখানে দারুণ হতে চলেছে এটা দেখা যাক গুন হাসকে টপকা পারে নাকি রুক্মিণী স্বস্তিকা মুখার্জী এটা ঠিকঠাকই আছে বাকি অন্যরা আছে টোটাকে এখানে লুকিয়ে রেখেছে ঠিক আছে তো দেখা যাক কেমন হয় আমার টোটালি ভালো লেগেছে ট্রেলারটা মোটামুটি কিন্তু দারুণ লাগেনি তো দেখা যাক পুজো আর কদিনই বাকি আট তারিখে বহুরূপী আর টেক্কা কে গিয়ে থাকে এখনো বহুরূপী ট্রেলার দেখা বাকি আছে দেখা যাক কে গিয়ে থাকে মোটামুটি ঠিকঠাক লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও খুব ভালো লেগেছে অ্যাভারেজ লেগেছে না একদমই ভালো লাগেনি কোনটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও তো ভিডিওটা এইটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও টাকা